প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েববাড়ি 721 এর পক্ষ থেকে আরো একটি আইসিটি বিষয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পর্ব 7 হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যা রূপান্তর সংক্রান্ত বিভিন্ন নিয়ম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার এই সংখ্যা পদ্ধতি 7 নম্বর ক্লাস, তো 6 নম্বর ক্লাস পর্যন্ত, 1 থেকে 6 নম্বর ক্লাস পর্যন্ত আমি যে বিষয়গুলি আলোচনা করেছি সেগুলি যদি তোমাদের না দেখা থাকে তাহলে দেখার জন্য এবং জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এবং আজকের এই ক্লাস সহ অন্যান্য ক্লাসগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আর আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো লক্ষ্য করি সংখ্যা পদ্ধতির রূপান্তর ইতিপূর্বে আমি 6 নম্বর ক্লাস পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। যেমন অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করা যায় এবং হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যা রূপান্তর করা যায়। তো আমি 6 নম্বর ক্লাসে অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্য করেছো যে আমি ছোট ছোট করে একটি একটি করে নিয়ম আলোচনা করি। তো আজকের আমার এই যে নিয়ম সেটি হচ্ছে 12 নম্বর নিয়ম। এই হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর, অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যাকে 8 ভিত্তিক সংখ্যায় রূপান্তর। তো আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যা রূপান্তরের নিয়মটি যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই হেক্সাডেসিমাল সংখ্যাকে সরাসরি অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় না। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যাকে সরাসরি অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় না। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার তাহলে আমরা কিভাবে করব, তাই না? হ্যাঁ, একটা পদ্ধতি আছে, সেটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব, 4 বিট মান বসিয়ে। 4 বিট বাইনারি মান বসিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা প্রথমে 4 বিট বাইনারি মান বসিয়ে বাইনারি মান পাবো। তাহলে সেই বাইনারি মানকে 3 বিট সমকক্ষ ভাগ করে তার অক্টাল মান বসালে আমরা এই অক্টাল মান পাবো। তো বিষয়টি নিয়মটি যদি আরো লক্ষ্য করি সহজভাবে তাহলে দেখতে পাই হেক্সাডেসিমাল সংখ্যা হতে প্রথমে বাইনারি করব, তারপরে এই বাইনারি সংখ্যা হতে আবার অক্টালে রূপান্তর করব। অর্থাৎ মাধ্যম হচ্ছে আমাদের বাইনারি। তো আমরা যদি এই লক্ষ্য করি তাহলে দেখতে পাই 0 থেকে f পর্যন্ত হেক্সাডেসিমাল সংখ্যার 4 বিট করে বাইনারি মান কিভাবে নির্ণয় করতে হয় আমি ইতিপূর্বে দেখিয়েছি, তারপরেও আমি কিছুক্ষণ পরে আবার দেখাবো। এখানে লক্ষ্য করলে দেখতে পাই 0-র 4 বিট বাইনারি হচ্ছে 4টা 0, 1-এর 4 বিট বাইনারি 0001, অর্থাৎ 3টা 01, তাই না? তো এগুলো কিভাবে হলো আমি কিছুক্ষণ পর দেখাবো। অনুরূপভাবে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল সংখ্যার 3 বিট বাইনারি মান যথাক্রমে 0-3 বিট বাইনারি মান 3টা 0 এবং 7-3 বিট বাইনারি মান 3টা 1। অর্থাৎ প্রথমে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি করব এবং শেষে আমরা কি করব এই বাইনারি সংখ্যার আবার হেক্সাডেসিমাল করব। লক্ষ্য করি এই যে এখানে যদি আমরা একটি নিয়ম লক্ষ্য করি বিস্তারিত, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল করব, মাধ্যম হচ্ছে আমাদের বাইনারি। অর্থাৎ প্রথমে আমরা 4 বিট বাইনারি মান বসাতে হবে, তাহলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে এই বাইনারি মান পাবো। তারপর ওই বাইনারি মানকে আবার 3 বিট করে ভাগ করে তার সমতুল্য অক্টাল মান বসালে আমরা অক্টাল সংখ্যা পাবো। অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। তো এবার আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে f পর্যন্ত যে হেক্সাডেসিমাল সংখ্যা আছে 16টি সেগুলির প্রত্যেকটির 4 বিট বাইনারি মান কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু এখানে দেখি, লক্ষ্য করি। হেক্সাডেসিমাল সংখ্যা আমরা জানি 0 থেকে f পর্যন্ত, আমি এখানে লিখছি 0, এই যে আমি এখানে দ্রুত লিখছি সময় সেভ করার জন্য, এই যে 0 থেকে f পর্যন্ত। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, ইতিপূর্বে বলেছি আমি আবারও বলছি, এর সমতুল্য দশমিক মান 10, বি এর সমতুল্য মান 11, সি এর 12, ডি এর 13, ই এর 14 এবং এফ এর দশমিক সমতুল্য মান 15, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তো এখানে আমরা 0 থেকে শুরু করে এফ পর্যন্ত 4 বিট বাইনারি মান যদি বের করতে চাই তাহলে কোড ধরে করতে পারি। ইতিপূর্বে ক্লাসে আমি দেখেছি, আবারও আজকে আমি দেখাচ্ছি কোড ধরে কিরকম, যেমন 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। যেহেতু 4 বিট তাই 1, 2, 3, 4, 8 পর্যন্ত লিখলে আমাদের 4 বিট মান পাওয়া যাবে। তো এখানে লক্ষ্য করি 0
এর মানের জন্য সবগুলা শূন্য হবে, শূন্যর মানের জন্য আমাদের সবগুলা শূন্য হবে, কেননা আমাদের এই কোনোটার সবগুলার মান যদি শূন্য হয় যোগ করলে শূন্য হয়। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার এখানে এই যে এক একের দ্বিগুণ দুই, দুই দ্বিগুণ চার, চারের দ্বিগুণ আট, একে কিভাবে পেলাম? ইতিপূর্বে আমি বলেছি, আবারও বলি, এই কম্পিউটারের মেমোরি গণনার মাধ্যম হচ্ছে দ্বিগুণ হারে, অর্থাৎ এক একের দ্বিগুণ দুই, দুই দ্বিগুণ চার, চারের দ্বিগুণ চৌষট্টি, চৌষট্টির দ্বিগুণ হচ্ছে সরি চারের দ্বিগুণ আট, আটের দ্বিগুণ হচ্ছে ষোলো, ষোলোর দ্বিগুণ হচ্ছে বত্রিশ, বত্রিশের দ্বিগুণ চৌষট্টি, চৌষট্টির দ্বিগুণ আবার একশো আঠাশ, এবার তারপরে দুইশো ছাপান্ন, পাঁচশো বারো, এবং পাঁচশো বারো এর দ্বিগুণ হচ্ছে এক হাজার চব্বিশ, তাই না? সেজন্য এক হাজার চব্বিশ এমবিতে এক জিবি হয়। তো এখানে এক এর বাইনারি মান যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে যে এক আছে, যে এক যেহেতু আছে তাহলে একের পরিবর্তে এক, বাকিগুলো শূন্য। তারপরে দুইয়ের বাইনারি কত হবে, দুই এখানে আছে তাই দুইয়ের পরিবর্তে এক, বাকিগুলো শূন্য। তিনের বাইনারি কত হবে, তিন এখানে নাই কিন্তু কোনটা কোনটা যোগ করে তিন, যেমন দুই আর এক যোগ করে তিন, তাহলে দুইয়ের পরিবর্তে এক, একের পরিবর্তে এক, আর বাকি দুইটা শূন্য। চার এর বাইনারি কত হবে, চার বিট, চার এখানে আছে যে মান এখানে দ্বিতীয় নাম্বারে চার আছে, তা চারের পরিবর্তে এক, বাকিগুলা শূন্য। পাঁচ এর বাইনারি কত হবে, তাই না? তো পাঁচ কি এখানে আছে, নাই। তো পাঁচ যেহেতু নাই তা চার আর এক যোগ করে পাঁচ, চারের পরিবর্তে এক, একের পরিবর্তে এক, দুইয়ের পরিবর্তে শূন্য, আর পাঁচের এখানে আটের পরিবর্তে শূন্য। ছয়, তো ছয়ের এখানে নাই, না থাকলে কোনটা কোনটা যোগ করে ছয়, চার আর দুই যোগ করে ছয়, তাহলে চারের পরিবর্তে এক, দুইয়ের পরিবর্তে এক, বাকিগুলা শূন্য। তারপর সাতের এখানে আমরা লাস্টের তিনটা যোগ করে সাত, তাহলে লাস্টের তিনটা এক, আর এই আটের পরিবর্তে শূন্য হবে। এবার ওইদিকে যাই, আট এই যে আটের বাইনারি কত হবে, তা আট তো এখানে অলরেডি আছে, থাকলে আটের পরিবর্তে এক, বাকিগুলা শূন্য। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার আটের পরিবর্তে এক হবে কেন? আমরা একটা শর্টকাট নিয়মে আটের পরিবর্তে এক হবে, একের পরে বাকি শূন্যগুলো দিলে আমাদের আটের বাইনারি মান পাবো। আর তোমরা যদি মনে করো যে না আটের বাইনারি আমরা বের করবো, তো আমি দুই নম্বর ক্লাসে কিভাবে বের করতে হয় আটের বাইনারি আমি দেখিয়েছি, সেভাবে তোমরা এটা নির্ণয় করতে পারো, তবে চার বিট পর্যন্ত ধরতে হবে। এরপরে নয়ের বাইনারি হবে আট আর এক যোগ করে নয়, তো আটের পরিবর্তে এক, একের পরিবর্তে এক, মাঝখানে দুইটা শূন্য। এর দশমিক সমতুল্য মান দশ, তাহলে দশ কোনটা কোনটা যোগ করে, আট আর দুই যোগ করে দশ, তাহলে আটের পরিবর্তে এক, দুইয়ের পরিবর্তে এক, বাদ বাকি শূন্য। বি এর দশমিক সমতুল্য মান এগারো, তাহলে এগারো কোনটা কোনটা যোগ করে হবে, আট দুই এক, তা আটের পরিবর্তে এক, দুইয়ের পরিবর্তে এক, একের পরিবর্তে এক, বাকিটা শূন্য। সি এর দশমিক সমতুল্য মান বারো, তাহলে আট আর চার যোগ করে বারো, তাহলে আটের পরিবর্তে এক, চারের পরিবর্তে এক, বাকি দুইটা শূন্য। ডি এর দশমিক সমতুল্য মান তেরো, তাহলে তেরো কোনটা কোনটা যোগ করে, আট চার আর এক, আট আর চারে বারো আর এক তেরো, তাহলে আটের পরিবর্তে এক, চারের পরিবর্তে এক, একের পরিবর্তে এক, বাকিগুলো শূন্য। ই এর দশমিক সমতুল্য মান চোদ্দ, তাই না? তো চোদ্দ কোনটা কোনটা যোগ করে হয়, প্রথম তিনটা যোগ করে চোদ্দ হয়, আট আর চারে বারো আর দুই চোদ্দ, তাহলে আটের পরিবর্তে এক, দুই চারের পরিবর্তে এক, দুইয়ের পরিবর্তে এক, আর একের পরিবর্তে শূন্য, এক যোগ করার প্রয়োজন নাই সেজন্য। এখন এফ সবগুলা যোগ করে এফ হয়, পনেরো হয়, এফ এর সমতুল্য মান পনেরো, তাহলে পনেরো হচ্ছে আট আর চারে বারো আর দুই চোদ্দ আর একে পনেরো, সবগুলো যেহেতু যোগ করে পনেরো সেজন্য সবগুলাই এখানে এক হবে, অর্থাৎ শূন্যের চার বিট মান হচ্ছে চারটা শূন্য, এফ এর চার বিট মান চারটা এক। তো এইভাবে আমরা এই শূন্য থেকে এফ পর্যন্ত হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি চার বিট ধরে বাইনারি মান বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে যে কোনো সংখ্যার বাইনারি মান নির্ণয় করা যায়। এবার আমরা এই তথ্যের আলোকে আমরা যদি এখানে ই এফ ই বি বেস ষোলো, তাই না? এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যার অক্টাল নির্ণয় করতে হবে। তো কিছুক্ষণ আগে আমি বলেছি নিয়মে যে হেক্সাডেসিমাল সংখ্যা হতে সরাসরি অক্টাল নির্ণয় করা যায় না, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যার চার বিট মান বসিয়ে বাইনারি মান পাবো, তারপর সেই বাইনারিকে আবার আমরা অক্টালে ভাগ করতে পারবো। তো লক্ষ্য করি, ই এবং বি একটু দূরে দূরে লিখলাম, ই এর মান কত পেয়েছি, এই যে এখানে পেয়েছি তিনটা এক শূন্য, তিনটা এক শূন্য। বি এর মান কত, এই যে বি এর মান দশ এগারো, দশ এগারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই হেক্সাডেসিমাল মোডে যে ক্যালকুলেটর ব্যবহার করে এই ই ই তোলার পরে সমান দিয়ে যদি তুমি বাইনারিতে চাপ দাও, তাহলে কিন্তু এই সংখ্যাটি পাবে। কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের অবশ্যই এই ম্যানুয়ালি শিখতে হবে, কেননা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। আবার আমাদের যদি তো এবং তোমাদের হয়তো অনেকে মনে হতে পারে যে স্যার এটা সব করবো, সব করার প্রয়োজন নাই, যারা নিয়ম জানে তারা শুধুমাত্র ই আর বি এর মান এই কোড ধরে বের করতে পারবে। এই যে এই সংখ্যাটা আমরা বাইনারি মান পেলাম, এখন এই বাইনারি সংখ্যার এখন আমরা অক্টাল করবো, অক্টাল করতে হলে এদিক থেকে তিন বিট করে ভাগ করবো। লক্ষ্য করি, এখন আর একটা বিষয়,
অকটাল সংখ্যার আবার শূন্য থেকে এই যে লক্ষ্য করি শূন্য থেকে সাত পর্যন্ত, এই যে শূন্য থেকে সাত পর্যন্ত আটটা অকটাল সংখ্যার আবার তিন বিট বাইনারি মান আমরা এক, একের দ্বিগুণ দুই, দুই এর দ্বিগুণ চার, এই তিনটা ধরে আমরা তিন বিট মান বের করতে পারবো। লক্ষ্য করি শূন্য তিন বিট বাইনারি তিনটা শূন্য, এক তো এখানে আছে একের পরিবর্তে এক বাকি দুইটা শূন্য, দুই এখানে আছে দুইয়ের পরিবর্তে এক বাকি দুইটা শূন্য, তিন এখানে নাই তাহলে দুই আর এক যোগ করে তিন, তাহলে দুইয়ের পরিবর্তে এক, একের পরিবর্তে এক বাকি দুইটা শূন্য, চারটা এখানে আছে অলরেডি চারের পরিবর্তে এক বাকি দুইটা শূন্য, ওই পূর্বের নিয়মেই কিন্তু পাঁচ উপরে নাই তাহলে কোনটা কোনটা যোগ করে পাঁচ, চার আর এক যোগ করে পাঁচ, চারের পরিবর্তে এক, একের পরিবর্তে এক, মাঝখানে শূন্য, ছয় এখানে উপরে নাই তাহলে চার আর দুই যোগ করে ছয়, চারের পরিবর্তে এক, দুইয়ের পরিবর্তে এক আর একের পরিবর্তে শূন্য, এবার সাত সবগুলো যোগ করে সাত, চার আর দুই ছয় আর একে সাত, তাই তিনটা যোগ করে যেহেতু সাত তাই তিনটা এখানে এক হবে, তিনটা সংখ্যায় এক হবে। এবার আমরা এই মান ধরে এই ভাগ করব, এই যে বাইনারি সংখ্যাটা, এই বাইনারি সংখ্যাটা কোথায় পেলাম আমরা কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি, চার বিট করে মান বের করেছি, অর্থাৎ আমাদের যে হেক্সাডেসিমাল সংখ্যা ছিল তার বাইনারি আমরা এটা বের করেছি কিছুক্ষণ আগে। এখন আমরা এগুলোকে ভাগ করব, যেমন এই যে এই শূন্য এক এক এটা আগে লিখবো, কারণ ডান দিক থেকে বাম দিকে সাজাতে সাজাতে আসতে হবে নিয়ম অনুযায়ী। এবার এই মাঝখানে তিনটে সংখ্যা লিখবো একশো এক, তারপর আবার লেফট অ্যারো ব্যবহার করবো, তাহলে আমাদের এই তিনটা এখানে লিখেছি, এই মাস এই তিনটা এখানে লিখেছি, এখন এই এক এক বাকি আছে এগারো বাকি আছে এগারো লিখলাম, তাহলে নিয়ম হচ্ছে তিন বিট করে ভাগ করবো, বাইনারি থেকে অক্টাল করার সময় তিন বিট করে ভাগ করতে হয়। আমি অবশ্য ইতিপূর্বে আমি এই চার নাম্বার ক্লাসে পাঁচ নাম্বার ক্লাসে এইগুলি আলোচনা করেছি বিস্তারিত, তাই আমার চার নাম্বার ক্লাসটি দেখার জন্য অনুরোধ করছি এই বাইনারি থেকে অক্টাল করার জন্য। এরপরে কি এখানে কিন্তু দুইটা সংখ্যা দুই বিট, তাহলে আমাদের নিয়ম হচ্ছে তিন বিট ধরতে হবে, সেই জন্য আমরা এখানে আরও একটা শূন্য নিয়ে তিন বিট তৈরি করে নিলাম। এবার এই অনুযায়ী আমরা মান বসাবো, তাই না? তো এখানে প্রথমে লক্ষ্য করি শূন্য এক এক এটা হচ্ছে তিনের বাইনারি, এই যে তিনের বাইনারি, একশো এক হচ্ছে পাঁচের বাইনারি আমরা অনেকেই হয়তো জানি, এগারো হচ্ছে তিনের বাইনারি, তো তিন লিখবো, তাহলে যে তিনশো এই এক তিপ্পান্ন হচ্ছে আমাদের এই হেক্সাডেসিমাল অক্টাল সংখ্যা আমরা পারবো আশা করি। তো এইবার আসি হেক্সাডেসিমাল সংখ্যা চার বিট মান ধরে কিভাবে বের করতে হয়, এইটার আমরা এই যে পূর্ণ সংখ্যা না এটা যে ভগ্নাংশ সংখ্যা পয়েন্টযুক্ত সংখ্যা, তো এই পয়েন্টযুক্ত সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমাদের হেক্সাডেসিমাল মান থেকে অক্টাল নির্ণয় করতে হয় আমরা একটু লক্ষ্য করি। এখানে যেমন আমাদের আবার সেই পূর্বের সেই শূন্য থেকে পর্যন্ত আমরা লিখে একটু দ্রুত দেখাবো, এবার কিছুক্ষণ আগে যেহেতু দেখিয়েছি এই যে এক একের দ্বিগুণ দুই, দুই দ্বিগুণ চার, এটা তো কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি বের করে, এখন কি আর দেখানোর প্রয়োজন আছে? আচ্ছা আমরা দ্রুত দেখাচ্ছি, শূন্যর মান চারটা শূন্য, এই যে চারটা শূন্য, একের মানে এক বাকিগুলো শূন্য, দুইয়ের মানে দুইয়ের পরিবর্তে এক বাকিগুলো শূন্য, তিনের মান লাস্টের দুইটা যোগ করে তিন তাই ওই দুইটার পরিবর্তে এক বাকিগুলো শূন্য, চার এখানে আছে চারের পরিবর্তে এক বাকিগুলো শূন্য, পাঁচ এখানে চার আর এক যোগ করে পাঁচ তাই ওই দুইটার পরিবর্তে এক বাকিগুলো শূন্য, ছয় এখানে মাঝখানে দুইটা যোগ করে ছয় তাই মাঝখানে দুইটা এক বাকিগুলো শূন্য, সাত শেষের তিনটা যোগ করে সাত তাই শেষের তিনটা এক বাকিটা শূন্য, আট এখানে আছে আটের পরিবর্তে এক বাকিগুলো শূন্য, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ কিছুক্ষণ আগে আমি এটি সুন্দর করে বলেছি, নয় প্রথমটা শেষটা যোগ করে নয় তাই প্রথমে আর শেষে হচ্ছে এক, এ হচ্ছে দশ তাহলে চা আট আর দুই যোগ করে দশ, আটের পরিবর্তে এক দুইয়ের পরিবর্তে এক বাকিগুলো শূন্য। অনুরূপভাবে আমরা এগারোর মান পাইলাম এইটা বারো, সি এর মান বারো, বারোর মান পাবো আমরা প্রথম দুটি এক বাকিগুলো শূন্য, তেরো হচ্ছে আমাদের তেরোর মান হচ্ছে আমাদের এই যে এগারো শূন্য এক, চোদ্দ ইয়ের মান চোদ্দ, চোদ্দ যে প্রথম তিনটা যোগ করে চোদ্দ হয় সেজন্য প্রথম তিনটা এক বাকিগুলো শূন্য, পনেরো সবগুলো যোগ করে পনেরো এফের মান, তা সেজন্য সবগুলা আমাদের এক হবে, কেননা সবগুলো যোগ করে পনেরো হয়। তো এবার আমরা এই সংখ্যাটার আমরা হেক্সাডেসিমাল মান থেকে বাইনারি করবো প্রথমে, তারপর সেই বাইনারি মান থেকে আমরা এই অক্টালে রূপান্তর করতে পারবো। তো লক্ষ্য করি সাত এবং ই এফ আমরা একটু দূরে দূরে লিখলাম, সাতের বাইনারি এই যে এখানে দেওয়া আছে শূন্য তিনটা এক, শূন্য তিনটা এক, এফের বাইনারি চারটা এক, চারটা এক। এবার আমরা কি করবো, এই পয়েন্ট শূন্য ছিল এখানে লিখবো, লেখার পর এই সংখ্যাগুলি এখানে লিখবো, লিখে বেস টু দিব, অর্থাৎ এটা আমরা বাইনারি সংখ্যা পেলাম, কি পেলাম বাইনারি সংখ্যা। এখন এই বাইনারিকে আবার আমরা অক্টাল করবো তিন বিট করে ভাগ করে, তো ভাগ করার সময় আমাদের কিভাবে করতে হয় আমরা একটু লক্ষ্য করি, এই যে এখানে এই সংখ্যাটিকে আমরা এদিক থেকে ভাগ করতে করতে এদিকে যাব, তার আগে এই যে এই শূন্য থেকে শুরু করে এ সেভেন পর্যন্ত অক্টাল এক, একের দ্বিগুণ দুই, দুইয়ের দ্বিগুণ চার, এই কোড ধরে বের করে দেখাইছি আমি কিছুক্ষণ আগে, তারপরে দ্রুত বলছি শূন্যের বাইনারি তিনটা শূন্য, একের বাইনারি দুইটা শূন্য এক, এই এক নেমে যাবে তাই না, তারপরে দুইয়ের পরিবর্তে এক হবে আর বাকিগুলো শূন্য হবে, তিন শেষে দুটো যোগ করে তিন তাই ওই দুটো এক হবে বাকিটা শূন্য হবে, চার এখানে আছে চারের পরিবর্তে এক বাকিগুলো শূন্য, চার আর এক যোগ করে পাঁচ তাই এই দুটো পরিবর্তে এক বাকিটা শূন্য, ছয় প্রথম দুটো যোগ করে দুইটা এক বাকিটা শূন্য, সাত তিনটা যোগ করে তাই তিনটা এক,
তো এই মানগুলি আমি কিছুক্ষণ আগে বলেছি তো এবার আমরা এই মান ধরে এর মান বসাবো কিন্তু আমরা ভাগ করব এখন এই দিক থেকে এই দিকে অর্থাৎ বাম থেকে ডান দিকে আমরা সাজাতে থাকব লক্ষ্য করি এই যে পয়েন্ট শূন্য পয়েন্ট দিলাম দেওয়ার পরে শূন্য এক এক এটা আগে লিখব তারপরে এক 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 তিনটা এটা তারপরে লিখবো তারপরে এগারো শেষে লিখবো তারপরে একটা শূন্য বাদ পড়ে আমাদের কেননা কম হয় এখানে দুইটা সংখ্যা ছিল একটা শূন্য এক্সট্রা দিয়ে আমরা তিন বিট বানাইছি এবার আমরা এই মান বসাবো এটা কিভাবে পেলাম এখান থেকে শুরু করে লিখবো প্রথমে এটা লিখছি তারপরে এটা লিখছি তারপরে এটা লিখছি একটা শূন্য কম হয় সেজন্য শূন্য দিয়ে কভার করছি অর্থাৎ এখানে যদি আমাদের আমি ইতিপূর্বে বলেছি তিন বিট পূর্ণ হতে যদি সংখ্যার প্রয়োজন হয় সেখানে শূন্য দ্বারা কভার করতে হবে শূন্যটা কিন্তু এই পয়েন্টযুক্ত সংখ্যা ডান দিকে বসাবো আর পূর্ণ সংখ্যার বাম দিকে বসাবো কিছুক্ষণ পরে আমি দেখাবো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা একত্রে এগুলির মান যদি বসাই তাহলে কি হবে এটা হচ্ছে তিনের মান এটা হচ্ছে তিনটা এক সাতের মান একশো দশ ছয়ের মান এবং এগুলো একত্রে যদি বসাই তাহলে অক্টাল সংখ্যা পাবো অর্থাৎ আমাদের ওই যে সেভেন এইট হেক্সাডেসিমাল সংখ্যা পয়েন্ট সেভেন এইট এর অক্টাল মান হচ্ছে এইটা কি করলাম প্রথমে এই সংখ্যার বাইনারি নির্ণয় করলাম এই বাইনারি পাইলাম তারপর এই বাইনারি মানকে আবার অক্টাল নির্ণয় করার জন্য এইটুকু করলাম তো এইভাবে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমি এই পয়েন্ট যুক্ত সংখ্যাটি দেখাবো এখানে লক্ষ্য করি ওয়ান বি ডি পয়েন্ট টু সি এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এটার অক্টাল করবো তাহলে তোমরা পারবে নিজে তারপরে আমি একটু দেখাচ্ছি তো এখানে মানটা আমি আগেই বসিয়ে রেখেছি সময় সেভ করার জন্য কারণ এই মান কিভাবে বের করতে হয় কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি তো এবার আমরা প্রথমে যে বি লিখলাম এখানে এক লিখতে হবে কিন্তু একটা এখানে মিস্টেক হয়েছে কিন্তু লিখবে তোমরা তারপর ডি লিখবো এখানে পয়েন্ট দিব টু সি লিখবো মান বসাবো মান বসানোর সময় লক্ষ্য করে একের মান আমাদের এখানে হবে শূন্য চারটে শূন্য এক এই যে সরি তিনটে শূন্য এক ডি এর মান বি এর মান হবে আমাদের এই যে এই দশ এগারো বি এর মান দশ এগারো ডি এর মান হচ্ছে এই যে এগারোশো এক এগারোশো এক টু এর মান হচ্ছে এই যে শূন্য শূন্য এক শূন্য এবং সি এর মান এগারোশো সি এর মান বারো বারো মান এগারোশো তাই না অর্থাৎ এখানে আমরা একের মান লিখছি এখানে এগারো মানে বি এর মান মানে এগারোর মান লিখছি এখানে আমরা ডি অর্থাৎ তেরোর বাইনারি লিখছি এখানে দুই এর বাইনারি লিখছি চার বিট করে কিন্তু দুইয়ের বাইনারি তো দশ হয় কিন্তু বামে আরো এক্সট্রা দুটো শূন্য নিয়ে চার বিট করে লিখতে হবে কারণ হেক্সাডেসিমালের সাথে বাইনারির সম্পর্ক চার বিটে তারপরে সি এর মান বারোশো এখানে চার বিটে আছে এবার আমরা এই সংখ্যাগুলো সব এখানে লিখবো লেখার সময় আমরা ইচ্ছে করলে তিনটা শূন্য বাদ দিয়ে লিখতে পারি কেননা বামের শূন্যের কোনো মূল্য নয় পূর্ণ সংখ্যার এবং ভগ্নাংশ সংখ্যার এরপরে দুইটা শূন্য বাদ দিয়ে লিখতে পারি সেজন্য আমি লাল কালি দিয়ে রেখেছি সেজন্য আমরা এখন এই যে বাইনারি সংখ্যা পাইলাম এই বাইনারি সংখ্যা আমরা এখন অক্টাল নির্ণয় করবো তিন বিট করে ভাগ করে তো এই যে ওই অক্টাল নির্ণয় করার জন্য যে তিন বিট করে সংখ্যা আমি এখানে পূর্বে যেহেতু দেখিয়েছি এখানে আমি নিয়ে এসে রাখলাম সহজে বোঝানোর জন্য এবার আমরা এই সংখ্যাটা এখান থেকে লিখবো তাই না তো এখান থেকে এদিকে যাবে প্রথমে এই একশো এক লিখলাম তারপরে একশো এগারো তারপরে আমরা একশো দশ লিখলাম এখানে মিলে যাচ্ছে এখানে নয়টা সংখ্যা এখানে নয়টা সংখ্যা তিন তারিখে নয়টা তা অতিরিক্ত বামে শূন্য দেওয়ার প্রয়োজন নাই এবার আমরা এগুলোর মান বসাবো এটা হচ্ছে কত মান এই যে পাঁচের মান একশো এক পাঁচের মান একশো এগারো সাতের মান একশো দশ হচ্ছে ছয়ের মান এখানে দেওয়া আছে এবং তোমরাও নির্ণয় করতে পারবে বারবার এগুলো দেখেছি আমি এবার আমরা এই সংখ্যাটা লিখবো এই সংখ্যাটা লেখার সময় এই যে পয়েন্টের পরে যে তিনটা আছে সেটা আগে লিখবো তারপরে রাইট অ্যারো দিব তারপরে এই তিনটা সংখ্যা পরে লিখবো এখন এইখানে লেখার সময় এই যে এই তিনটা সংখ্যা পরে লিখবো অর্থাৎ এইটা আগে লিখলাম এটা পরে লিখলাম আর পয়েন্টের বাম দিকে লেখার সময় এখান থেকে শুরু করবো অর্থাৎ পয়েন্টের কাছ থেকে আমাদের দুই দিকে যাবে এই দুই দিকে যেতে থাকবে পয়েন্টের কাছ থেকে আমাদের ওই পয়েন্টের পরে যাবে ওই দিকে আর পয়েন্টের আগে যাবে এই দিকে বিষয়টি মনে রাখবে এইভাবে সাজাতে হবে কিন্তু এবার এটার মান হচ্ছে এক এটার মান হচ্ছে তিন এই যে একের বাইনারি এইটা এবং এটা হচ্ছে তিনের বাইনারি এবার আমরা সবগুলো একসাথে লিখলে এই যে সাতশো পঁচাত্তর পয়েন্ট ওয়ান থ্রি লিখলে এটা অক্টাল সংখ্যা পাবো অর্থাৎ এই যে হেক্সাডেসিমাল সংখ্যা এইটার আমরা বাইনারি পেয়েছিলাম এই সংখ্যাটা এবং এই বাইনারি পাইলাম মানের অক্টাল পাইলাম আমরা এই সংখ্যাটা অর্থাৎ এটা সমান এটা আশা করি বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরো একটা অঙ্ক আমরা লক্ষ্য করি বিসিডি পয়েন্ট ইএফ এটা হেক্সাডেসিমাল সংখ্যা এটার অক্টাল মান নির্ণয় করবো তাই না তো আমরা জানি যে অক্টাল মান নির্ণয় করার জন্য হেক্সাডেসিমাল থেকে সরাসরি করা যায় না মাধ্যম বাইনারি তো বাইনারি সংখ্যা এখন আমরা এটা নির্ণয় করবো চার বিট করে মান ধরে যে আমি এখানে নিয়ে এসে রেখেছি তোমরা এই সরাসরি বি এর মান সি এর মান ডি এর মান এগুলোর বাইনারি মান তোমরা নির্ণয় করার মাধ্যমে করবে তো আমরা এখন এগুলো একটু ফাঁকা করে লিখবো যেখানে যেটা আছে সেটা সেইভাবে লিখবো প্রথমে বি তারপরে সি তারপরে ডি তারপরে পয়েন্ট তারপরে ই তারপরে এ যা আছে তাই লিখলাম অনেক সহজ কিন্তু এবার এটা চার বিট বাইনারি মান লিখবো এই যে আমরা এখানে বের করে রেখেছি তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা কি সব নির্ণয় করবো না সব নির্ণয় করার প্রয়োজন নাই এই বি এর মান লিখবে তোমরা
সি এর মান লিখবে, এগুলো আলাদা করে বের করবে, কিন্তু এই নিয়মটা জানা থাকলে তোমাদের করা সহজ হবে। তো লক্ষ্য করে বি এর মান হচ্ছে এগারো, এগারোর বাইনারি হচ্ছে যে এগারোশো এক, সি এর মান বারো, বারোর বাইনারি হচ্ছে এগারোশো, ডি এর বাইনারি মান হচ্ছে তেরো, তেরোর বাইনারি হচ্ছে এগারোশো এক, অর্থাৎ এই এটা বি এর বাইনারি, সি এর বাইনারি, ডি এর, কিন্তু কিভাবে পেলাম এই যে এখানে পেলাম আমরা, অথবা আমরা এই বি অর্থ এগারো, এগারোর বাইনারি মান আমরা এখানে লিখবো, সি অর্থ বারো, বারোর বাইনারি মান এখানে লিখবো, ডি অর্থ তেরো, তেরোর বাইনারি মান এখানে লিখবো, ই অর্থ চোদ্দ, চোদ্দোর বাইনারি মান এখানে লিখবো, এফ অর্থ পনেরো, পনেরোর বাইনারি মান এখানে চারটে এক আমরা এখানে লিখবো। এবার করে চার বিট ধরে মান বসাই আমরা বাইনারি সংখ্যা পাইলাম, এগুলো একত্রে লিখলে আমরা বাইনারি সংখ্যা পাবো। এখন আবার এই উক্ত বাইনারি সংখ্যার অক্টাল মান নির্ণয় করবো তিন বিট করে ভাগ করে। তো তিন বিট করে ভাগ করার সময় আমরা কি করবো, এই যে পয়েন্ট আছে পয়েন্টের এদিকে ভাগ করতে করতে আসবো, এদিকে ভাগ করতে করতে আসবো, আর পয়েন্টের পরে ওদিকে ভাগ করতে করতে যাবো। তো আমরা পরের পেজে লক্ষ্য করি, এই যে আমি এখানে অঙ্কটা করে রেখেছি সব সময় সেভ করার জন্য, আমি সরাসরি দেখাচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করি এদিকে পয়েন্টের জায়গায় পয়েন্ট লিখেছি, পয়েন্টের জায়গায় পয়েন্ট লেখার পরে এই পয়েন্টের বাম দিকে প্রথমে এইটা এখানে লিখেছি, তারপরে এই তিনটে এখানে লিখেছি, তারপর এই তিনটে এখানে লিখেছি, তারপর এই তিনটে এখানে লিখেছি, পয়েন্টের পরে কিন্তু আমরা এদিকে লিখতে লিখতে এসেছি, পয়েন্টের পূর্বের গুলি, আর পয়েন্টের পরে এই তিনটে এক এখানে লিখবো, তারপরে এই শূন্য এক এক এখানে লিখবো, এই দুইটে এক লিখবো, এখানে দুইটে এক হলে আমাদের একটা সংখ্যা কম পড়ে তিন বিট তৈরি করতে, তাই এখানে একটা এক্সট্রা শূন্য লিখেছি। তারপরে আমরা এই যে হচ্ছে পাঁচের বাইনারি আমরা জানি, এটা সাতের বাইনারি আমরা জানি, এটা একের বাইনারি আমরা জানি, এটা পাঁচের বাইনারি আমরা জানি, কিছুক্ষণ আগে আমি বারবার দেখিয়েছি। তারপরে আমরা এই যে তিনটে এক সাতের বাইনারি, শূন্য এক এক তিনের বাইনারি, এক এক শূন্য এটা হচ্ছে ছয়ের বাইনারি, এই যে বাইনারির মানগুলো আমরা যে পাইলাম এগুলি অক্টাল মান, সেজন্য আমরা এই যে সাত পাঁচ সাত এক পাঁচ সাত এই যে এই সংখ্যাগুলি সব লিখবো, পয়েন্টের জায়গায় পয়েন্ট লিখবো, লেখার পরে ব্র্যাকেট দিয়ে এইট লিখবো, অর্থাৎ এই সংখ্যাটা সমান এই অক্টাল সংখ্যা। কিভাবে পাইলাম, এই সংখ্যার প্রথমে বাইনারি নির্ণয় করেছি, তাই না, যে বাইনারি পেয়েছি এইটা, তারপর এই বাইনারিকে যে তিন বিট করে এখানে ভাগ করে আমরা এই অক্টাল পাইলাম। এভাবে আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। প্রথমে হেক্সাডেসিমাল সংখ্যাকে চার বিট করে মান বসিয়ে বাইনারি নির্ণয় করব, তারপরে সেই বাইনারি সংখ্যাকে তিন বিট করে ভাগ করে অক্টাল মান বসালেই অক্টাল সংখ্যা পাব। তো এবার আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে, তোমাদের আজকে যেটুকু আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে এখানে এই সংখ্যাগুলোর অক্টাল মান নির্ণয় করতে হবে। এই সংখ্যাগুলি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এখানে চারটা সংখ্যা আছে, তাই না, চারটা অঙ্ক আছে, এক দুই তিন চার, এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা সব রকমের আছে। তো এই চারটা অঙ্ক যদি তোমরা খাতায় সুন্দরভাবে নিজে পড়তে পারো, তাহলে আশা করি এই হেক্সাডেসিমাল সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে এবং পরীক্ষায় আসলেও পারবে। তাই আশা করি এগুলো তোমরা নিজের চেষ্টা করবে আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়, অক্টাল সংখ্যার যোগফল নির্ণয় এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল নির্ণয় সংক্রান্ত বিভিন্ন নিয়ম আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।